মুর্শিদ চরণ যে করল সাধু বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মাখন ঠিক কিনা বলি আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা এটা বারিস দিকির গান আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ মূল্যদন আর মুর্শিদ চরণ মূল্যদন জীবন থাকতে চিনলা না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মাখন আরে মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মাখন আর সেই সে মাখন করলে বকন সেই সে মাখন করলে বকন বাবের খুদা থাকবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদে পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা বেবে আসি কি কই ওরে পাগলা মন সরলে গরল মিছাইয়া হারাইলি সকল ঠিকিরা বেবে আসি কি কই ওরে পাগলা মন সরলে গরল মিছাইয়া হারাইলি সকল আর সরল দেশে যাইয়া দেখো সরল দেশে যাইয়া দেখো গরলের বাপ থাকবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মাখন ঠিক কিনা বলি আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা এটা বারিস দিকির গান আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ মূল্যদন আর মুর্শিদ চরণ মূল্যদন জীবন থাকতে চিনলা না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মাখন আরে মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মাখন আর সেই সে মাখন করলে বকন সেই সে মাখন করলে বকন বাবের খুদা থাকবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদে পরশমণি গো
লুহা রে বানাইল কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লুহা রে বানাইল কাঞ্চা সোনা বেবে আসি কি কই ওরে পাগলা মন সরলে গরল মিছাইয়া হারাইলি সকল ঠিকেরা বেবে আসি কি কই ওরে পাগলা মন সরলে গরল মিছাইয়া হারাইলি সকল আরে সরল দেশে যাইয়া দেখো সরল দেশে যাইয়া দেখো গরলের বাপ থাকবে না লুহা রে বানাইল কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লুহা রে বানাইল কাঞ্চা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থাকে তাহলে অবশ্যই আদবের সাথে বসে যাবেন আমরা একজন ওলির দরবারে এসেছি ঠিক কিনা বলে সম্মানিত হাজিরিন অনেক ওলামায়ে কেরাম এই দরবার শরীফে হাজিরা দেয় যাদেরকে পাওয়া অনেক ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায় তারা দরবারে হাজিরা দেয় শুধুমাত্র দোয়া নেওয়ার কারণে ঠিক কিনা বলবে কারণ আল্লাহর ওলির দরবার আমার রসূলের দরবার ঠিক কিনা এই দেশে ইসলাম প্রচার করেছেন কারা আল্লাহর ওলিরা কথা বলেন কারা আল্লাহর ওলিরা তো ইসলাম এনে দিয়ে রসুল আমাদের উপকার করেছেন রসূলুল্লাহর ইসলাম আল্লাহর উলিরা আমাদের কাছে পৌঁছে দিয়ে উপকার করছেন এভাবে আমরা ইসলাম পাইছি যে উলিরা আমাদের ইসলাম এনে দিল উপকার করল তাদের কথা স্মরণ রাখা দরকার আছে না নাই তো আমি আলোচনায় ঢুকে যাচ্ছি একটু দূর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا الله 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 মুর্শিদের নামে তোহি মদু দয়ালের নামে তোহি মদু কইলে মদু কোরাই নাওয়া আমরার মন গয়া সদেওয়ার নাওয়া আল্লাহ 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 আবু বকর সিদ্দিক নামে তো আমরা কই রাসে সাধু আরে মন্দিনিয়
সকলে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার নামে শাসে সিষ্টি আছে তো সিষ্টি তরিকার ওয়াজ করব আজকে শুনব ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিষ্টি তরিকার পীর ছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই যিনি ভারতবর্ষে যখন আসছিলেন একজনও মুসলমান ছিল না আর উনি যেদিন এন্তেকাল করছেন অফাত গ্রহণ করছে ওই সময় ভারতবর্ষে ওনার হাতে 90 লক্ষ কাফের বেঈমান ইসলাম গ্রহণ করেছে খাজা বাবা মারহাবা গিয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গিয়েছিলেন নবীর গুণগান একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এতই প্লান একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এতই প্লান খাজা কই পীর রে তিন দিনের অনাহারে খাজা কই পীর রে তিন দিনের অনাহারে দেহের খুরা কামার সামাগান খাজা বাবা মারহাবা গিয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গিয়েছিলেন নবীর গুণগান একটা সোবান বন্ধ রাখবেন না গো চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলিয়াল্লাহ খাজা বাবা একদিন তার পীরের নাম খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাই খাজা বাবা তার পীর উসমান হারুনী সহ অনেক পীর বাইদেরকে নিয়ে ভক্তবৃন্দ নিয়ে এক রাস্তা দিয়ে হাঁটতেছে এমন সময় খাজা মাইনউদ্দিন চিশতি তার পীরকে বলতেছেন বাজান ও আমার পীর সাহেব মুর্শিদ কেবলা এত ভক্তবৃন্দ আপনার হাজার হাজার লোক আপনার কাছে মুরিদ আপনার ভক্ত খাজা উসমান হারুনী বলেন মাইনউদ্দিন তুমি ভুল দেখতেছো আমি উসমান হারুনী তুমি দেখতেছো আমার এত ভক্ত কিন্তু আমি একজন সারা কাউরেই দেখি না সুবহানাল্লাহ কাজা মাইনউদ্দিন চিশতি ডাক দিয়া বলেন আল্লাহর ওলি গো এইটা আবার কেমন কথা গো আল্লাহর ওলি আমি তাকায়া দেখলাম এত এত লোক আপনার পিছনে তো এখনই ঘুরতেছে আপনার ভক্তবৃন্দরা তাদেরকে কি আপনি অস্বীকার করতে পারবেন আল্লাহর ওলি খাজা উসমান হারুনি বলেন না একটা পরীক্ষা হয়ে যাক ও মাইনউদ্দিন অল্প কিছুক্ষণের ভিতরেই তুমি বুঝতে পারবা আমি উসমান হারুনির একজন সারা কোন মরিদ নাই তাই নাকি খাজা উসমান হারুনি হাঁটতে হাঁটতে ভারতের এক মন্দিরের ভিতরে ঢুকছে মন্দির বুঝেন তো হিন্দুদের পূজার জায়গা মন্দিরের ভিতরে নাকি মাজার পূজা কোথায় হয় মাজারে না মন্দিরে কথা বলেন না পূজা কোথায় হয় মাজারে না মন্দিরে তাহলে যারা
বলবে মাজারে পূজা হয় বুঝতে হবে তাদের জন্মের সমস্যা আছে ঠিক কোন মাজারে পূজা হয় না মাজার জিয়ারত হয় ঠিক আর বলো মাজার ভেঙে ফেলবা এই দেশে কোনো মসজিদ ছিল না এখন 4.5 লাখ মসজিদ এই দেশে কোনো মাদ্রাসা ছিল না হাজার হাজার মাদ্রাসা যদি আল্লাহর ওলিরা এই দেশে না আসতো তাহলে মসজিদ মাদ্রাসার অস্তিত্ব থাকতো না এখন ওই মোল্লা আল্লাহর ওলিরা এনে দেওয়া মসজিদে বৈশা ওই মোল্লারা এখন উলিদের বিরুদ্ধে কথা বলে ঠিক উপকার করলে দোষ আছে না ভাই এইটাই বুঝাইতেছে এই পীরের দোষ ধরা যায় পীরের ভুল ধরা যায় কথা কোন না কেন ভুল ধরা যায় খাজা উসমান হারুনি মন্দিরের ভিতরে ঢুইকা মূর্তি বড় মূর্তির সামনে গিয়ে একটা সেজদা দিছে পিছনের ভক্তরা বলে নাউজুবিল্লাহ এত বড় একজন ওলি দাবি করে অথচ মাজারের অথচ মন্দিরের বড় মূর্তির সেজদা দিল আস্তাগফিরুল্লাহ আমাদের পীর কাফের হয়ে গেছে এই কথা বইলা সবাই বিদায় নিতেছে পিছন থেকে সবাই যাইতে 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 খালি শুধু একজন দাঁড়ায় রইছে তিনি হলেন মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহ সবাই যখন চইলা গেছে গো অনেকক্ষণ সেজদা থেকে মাথা উঠাইলেন অনেকক্ষণ সময় পর খাজা উসমান হারুনি সেজদা থেকে মাথা উঠাইয়া দেখেন দাইনেও লোক নাই বামেও লোক নাই শুধুমাত্র মাইনউদ্দিন দাঁড়ায় রইছে উসমান হারুনি ডাক দিয়া বলে মাইনউদ্দিন রে ও মাইনউদ্দিন আমার মুরিদানরা কোথায় গেল আমার ভক্তরা কোথায় গেল মাইনউদ্দিন ডাক দিয়া বলেন আল্লাহর ওলি গো আপনি যে মূর্তির মধ্যে সেজদা দিছেন আপনার ঈমান চলে গেছে এই ফতোয়া দিয়া দিয়া সব মুরিদান আপনারে তালাক দিয়া সইলা গেছে উসমান হারুনি বলেন সবাই চইলা গেল আমারে তালাক দিয়া কারণ আমি মূর্তিরে সেজদা দিছি যে তুমি মাইনউদ্দিন দেখো নাই জি দেখছি তা তুমি যাও নাই কেন এবার মাইনউদ্দিন ডাক দিয়া বলেন চোখের পানি সাইরা বলেন আল্লাহর ওলি গো আপনি তো আমার পীর আপনি তো আমার মুর্শিদ আমি মাইনউদ্দিনের অন্ত জানে আমি মাইনউদ্দিন বুঝি আমি মাইনউদ্দিনের বিশ্বাস আমার পীর উসমান হারুনি কোনোদিন ভুল করতে পারে না আমার পীর কোনোদিন ভুল করতে পারে না এইটা তো আমি মাইনউদ্দিনের ঈমান আল্লাহর ওলি খাজা উসমান হারুনি ডাক দিয়া বলেন মাইনউদ্দিন তুমি তো বলছিলা আমার অনেক মুরিদান তুমি তো বলছিলা আমার অনেক ভক্ত আমি তো বলছিলাম না 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 শুধুমাত্র একজন ভক্ত আরে মাইনউদ্দিন ওই সমস্ত ভক্তদের ঈমানকে পরীক্ষা করার জন্য আমি মন্দিরের মধ্যে যাইয়া সেজদা দিছি কিন্তু তাদের ঈমান পাকাপোক্ত হয় না এরা সেজদা দেওয়া মাত্র চইলা গেছে এদের তো বোঝা দরকার ছিল যে খাজা উসমান হারুনি যিনি মন্দির থেকে মানুষকে মসজিদে ঢুকাইছে তিনি কেন আজকে মন্দিরে সেজদা দিল এরে মাইনউদ্দিন আমি পরীক্ষা করে দেখাইলাম তুমি মাইনউদ্দিন ছাড়া আমার কোনো ভক্ত না আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো দয়াল নামে আছে কত জালা আরে তোমরা আমায় কি বুঝাইবা আমি পয়রা হইছি পয়লা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা বলবেন ইনশাআল্লাহ
अरे ऐ जगते प्रेम कोरिया के रोया से बाला हाय गो के रोया से बाला ऐ जगते प्रेम कोरिया के रोया से बाला हाय गो के रोया से মুর্শিদের প্রেমের জ্বালা আছে না নাই? একদিন মুর্শিদের দরবারে গোলামি করতে হয় কিনা, কথা বলেন না হয় কিনা? খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই খাজা উসমান হারুনির দরবারে গোলামি করতেছে, কি গোলামি? খাজা উসমান হারুনির দরবারে যত জামা কাপড় ছিল, যত ময়লা আবর্জনা জামা কাপড় ছিল, উনি সবগুলা একত্রিত করে খাজা মাইনউদ্দিন চিশতি গাটলার মধ্যে জামা কাপড় গুলিয়া ধুইতেছে, পরিষ্কার করতেছে। এমন সময় খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই দেখলেন একজন পীর বোন মহিলা, একজন মহিলা খাজা উসমান হারুনির দরবারের ভিতরে আসছে গো। হাসতে 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 যাইয়া খাজা উসমান হারুনির গড়ের ভিতরে ঢুকলেন, হুজরার ভিতরে ঢুকলেন। খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই দেখলেন গো, মহিলাটা হাসতে হাসতে গড়ের ভিতরে ঢুকছে, কিন্তু অনেকক্ষণ পরে মহিলাটা কাঁদতে কাঁদতে গড় থেকে বাহির হইয়া সইলা যায়। খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই ওই মহিলারে ডাক দিয়া বলে, মা গো মা, ও মা, আমি মাইনউদ্দিন দেখলাম গো, আপনি হাসতে হাসতে দরবারের ভিতরে ঢুকলেন, আপনি আমার পীর মুর্শিদের কাছে গেলেন, আপনি কে গো মা? ওই মহিলাটা কান্দা কান্দা বলে, আমি তো উসমান হারুনের মরিদ, আমার দয়াল আমার মুর্শিদের কাছে গেছিলাম। এবার খাজা মাইনউদ্দিন ডাক দিয়া বলেন, মা গো মা, তোমারে দেখলাম হাসতে হাসতে দরবারে ঢুকতেছো, কিন্তু কানতে কানতে কেন দরবার থেকে বাহির হইলা, কারণটা কি জানতে চাই? ওই মহিলা ডাক দিয়া বলেন, মাইনউদ্দিন ও মাইনউদ্দিন, আজকে 10-12 বছর হয়ে গেছে আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার গড়ে কোনো সন্তান হয় না। আরে মাইনউদ্দিন, আমার প্রিয় মুর্শিদের কাছে আসছিলাম গো, আমার গড়ে নি সন্তান হইব, এই কথাটা জানার জন্য প্রিয় মুর্শিদের এমন ক্ষমতা আমার আল্লাহ দিছে গো, পেটের ভিতরে সন্তান হইব কি না হইব প্রিয় মুর্শিদ জানে কি জানে না? মাইনউদ্দিন চিশতি বলে, তারপরে কি হয়েছে? বলে, আমি আমার পীর মুর্শিদের কাছে গিয়া বললাম, বাজান গো ও বাজান, আপনার কাছে অনেক আশা লই আমি আসছি, আপনার কাছে অনেক বেদনা লই আসছি। কি বেদনা তোমার? ওই মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, আমার গড়ে যে কোনো সন্তান হয় না, আপনার কাছে আসছি, আপনি একটু মুরাকাবাই বৈশা আল্লাহর কাছ থেকে খবরটা জেনে দেন, আমার গড়ে সন্তান হবে কি হবে না। খাজা উসমান হারুনি মুরাকাবাই বৈশা গেল, ওরে মুরাকাবাই মুশাহাদাই, যদি আমল করো আরে যতব দিয়ানা দেখে বা তুমি মুর্শিদের দরবার, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়ত নক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো,
নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ু ঠিক কিনা বলে আল্লাহর ওলি মুরাকাবায় বসে মুরাকাবা থেকে মাথা উঠাইয়া গো আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ হাজা উসমান হারুনি বলেন এই মা তুমি শুই না যাও জীবনে তোমার ঘরে কোনোদিন সন্তান হইব না এই কথা শোনা মাত্র আমি কাঁদতে শুরু করলাম গো আল্লাহর ওলি গো আমি আপনার পায়ে পড়ি গো দয়া করে আপনি আল্লাহর কাছ থেকে একটা সন্তান এনে দেন আল্লাহর ওলি খাজা উসমান হারুনি বলে আমি পারব না তোমার তকদিরে কোনো সন্তান নাই তুমি বের হয়ে যাও এই কথা শোনার পরে গো ও মাইনউদ্দিন আমি কানতে কানতে দরবার থেকে বাহির হয়ে যায় এই মহিলার কথা শুই না খাজা মাইনউদ্দিন চিস্তি ডাক দিয়া কই যাইলে হবে না কেউ ফিরে না খালি খাতে খাজা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি খাতে খাজা তোমার রাসূলকে দিল আরে রাসূলের দন খাজাই পাইয়া রাসূল গেল গায়েব হইয়া ঠিক কিনা বলে দিলনি ধন দিলনি আল্লাহর ওলিদের এমন ধন আল্লাহ দিছে খাজা মাইনউদ্দিন ডাক দিয়া বলে মা গো মা আমার পীরের দরবার থেকে খালি হাতে যাইবা হইতে পারে না তুমি হাসতে হাসতে দরবারে ঢুকছো কানতে কানতে বিদায় হইবা আমি তোমারে দিব না ওই মহিলা বলে তাইলে কি হইব কো চলো যাই আমাদের পীর মুর্শিদ খাজা উসমান হারুনির কাছে যাই আল্লাহু আকবার চলো যাই খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওই মহিলারে নিয়ে গেলেন খাজা উসমান হারুনির কাছে বাজান গো বলে হ্যাঁ বলো আপনার কাছে আসছিল বলে হ্যাঁ আসছিল আপনি তারে বিদায় করে দিলেন কোন সন্তানের সুখবর না দিয়া বললেন যে সন্তান হবে না বলে মাইনউদ্দিন এটা তো আমার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব আল্লাহ তার তকদিরে সন্তান লেখে নাই এই জন্য দিবে না এবার মাইনউদ্দিন চিশতি ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আপনি আবার মুরাকাবায় বসেন আবার মুরাকাবায় বৈশা যখন আল্লাহর সাথে আপনার কথা হইব তখন আপনি আল্লাহর প্রথম বলবেন আল্লাহ গো আমি আসতে চাই নাই মাইনউদ্দিন আমারে পাঠাইছে আমি আসতে চাই নাই গো মাইনউদ্দিন আমারে পাঠাইছে গো মাওলা এই কথাটা আপনি বলবেন এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাই আবার মুরাকাবার মধ্যে বসলেন মুরাকাবায় বৈশা তখন আল্লাহর সাথে কথা বলে এইবার আমার আল্লাহ ডাকে দিয়া বলেন এই উসমান হারুনি গো ও উসমান হারুনি আবার কেন তুমি আসলা তোমার না বইলা দিলাম এই মহিলার ঘরে কোনো সন্তান হইব না উসমান হারুনি ডাক দিয়া বলেন আল্লাহ গো আমি আসি নাই আমার মুরিদ মাইনউদ্দিন আমারে পাঠাইছে মাইনউদ্দিন পাঠাইছে আমার আল্লাহ কই যাও মাইনউদ্দিন যখন পাঠাইছে এখন আমি আল্লাহ মাইনউদ্দিনকে খুশি করার জন্য মাইনউদ্দিনের উসিলায় এই মহিলারে একটা সন্তান দিয়া দিলাম মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মোরারে দয়াল তোমার দরবারে চাকর নিরাকি বায়া মোরারে আর বিনা মাইনে করব রে চাকরি নিরাকি বায়া মোরারে দয়াল তোমার দরবার
মরনি রাখি বায়া মোরারে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কি ক্ষমতা দেখেন আপনারা, পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না ওলির ক্ষমতা। এই বাংলাদেশে ইসলাম প্রচার করলো ওলিরা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যদি ইসলাম প্রচার না করত, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল মুসলমান কোরআন হাদিস কোনো কিছুই থাকতো না, কোনো কিছুই থাকতো না। আজকে যে উলিরা ইসলাম প্রচার করে দিয়ে গেল, ও মিয়া ভাই সেই উলির বিরুদ্ধে কথা বলেন না, যদি বলেন তাহলে ঈমান থাকব না, ঠিক? ঈমান থাকব না, আল্লাহ খুশি হইব না, আল্লাহ খুশি। যেহেতু আমরা পীরের দরবারে আসছি, উলির দরবারে আসছি, উলির দরবারে কেন আসবেন, উলির দরবারে আসলে কি হয়, উলির দরবারে আসলে কি পাওয়া যায় জানা দরকার আছে না নাই? বনি ইসরায়েলের আমলে একজন ব্যক্তি 99টা খুন করছে, কয়টা খুন? 99টা খুন করলো গো। 99টা খুন করার পরে ওই খুনির মনের মধ্যে তাওবা করার স্বপ্ন জাগতেছে, মনের মধ্যে ভয় লাগতেছে, আমি কি করলাম জীবনে, আমি কেন এত বড় পাপ করলাম, আমি কেন 99টা খুন করলাম গো, এই কথা চিন্তা করিয়া কানতেছে। 99 খুনের আসামি বলেন, এখন আমি তওবা করতে চাই, যদি তওবা করতে হয় তাহলে একজন হুজুরের কাছে যাইতে হবে। এই 99 খুনের আসামি একজন হুজুরের কাছে রওনা দিলেন, ওই হুজুর ছিলেন শরীয়তের হুজুর, শরীয়তের হুজুর ছিলেন। কিছু কিছু মোল্লা আছে না যারা উলির বিরুদ্ধে ফতোয়া দেয়, এই সমস্ত মোল্লাদেরকে দাওয়াত দিয়ে বাড়ি খাওয়ার দিয়ে আপনারা তত দাওয়াত মিস করে না। লাস্টিং থেকে যত বক্তব্য আসছেন, এখন আপনাদেরকে রাজার সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। লাস্টিং এ যারা আসছেন মেহরবানি করে রাজার সামনে সামনে চলে যান। আমার নবী গায়েব জানে না, যেই মোল্লা বলে নবী আমাদের মতন সাধারণ মানুষ, যেই মোল্লা বলে আল্লাহর উলিদের কাছে যাইয়া কি লাভ, উলিরাও তো মইরা গেছে গা, এই সমস্ত ফতোয়া যেই মোল্লারা দেয়, এই সমস্ত কথা যেই মোল্লারা বলে, কথাই কথাই নবীর বিরুদ্ধে উলির বিরুদ্ধে সম্মান খাটো করে যেই মোল্লারা কথা বলে, এই সমস্ত মোল্লাদেরকে দাওয়াত কইরা না খাওয়াইয়া কুত্তা আছে না, কুত্তা কথা কর না, কুত্তা চিনেননি? নবীর দুশমন উলির দুশমন কোন মাওলানা রে কোন মোল্লা নামের কলঙ্ক জাতির না খাওয়ায়া রাস্তার কুত্তারে খাওয়াইবেন, সওয়াব হইব বেশি। রাগ করতেছেন নাকি? না, লোভ ঢুকেছে ভিতর। একটা কথা বলে না, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা রইছিলা। আজকে ওলিরা যদি ইসলাম প্রচার না করত, তোমার মাথায় টুপি দাড়ি ফাগরি মোটা মোটা রান খায়া গার আর ফ্যাট মোটা করার সুযোগ পাইতাম। এই ওলিরা মসজিদ না বানাইলে চাকরি করে বেতন পাইতাম, ওই কাঠ মোল্লার কাছে গেছে, লেবাসের মোল্লা, লেবাসের মোল্লার কাছে গিয়া বলেন হুজুর, বলে কি, আমি তো একটা দুইটা না 99টা খুন করছি, কয়টা? এখন আমি ক্ষমা চাইব, তওবা করব, কি করব? তো ওই কাঠ মোল্লা বলতেছে, ওই লেবাসওয়ালা মোল্লা বলতেছে, নাউজুবিল্লাহ, তুমি 99টা খুন করছো, তুমি এইসব তওবা করতা, তোমার মতন খুনিরে আমার আল্লাহ মাফ করত না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
কারে মাফ করব করব না এটা কি আমি বলতে পারবো এই কথা বইলা দেওয়ার পরে ওই 99 খুনের আসামি বলে যদি মাফ হই না করে তাহলে খুন করো বন্ধ করতাম না আমনেরও খুন কইরে 100 মিল করলাম হুজুর শেষ হইছে কয়টা 100 খুন করার পরে सामने आगे कईठा পরে হুজুরের মাইরা হইল কয়টা 100 কথা কর না কয়টা 100 হল হইল 100 টা খুন করার পরেও এই খুনির মনের ভিতরে ধারণা হইল গো আমার আল্লাহ তো রহমানুর রহিম ঠিক কিনা বলেন আরে পাপ না করলে মাফ করবা কি আরে পাপ না করলে মাফ করবা কি তুমি রহমান বসিয়া মাফ না করলে রহমানই নাম যাবে তোমার মসিয়া মাফ না করলে রহমানই নাম যাবে তোমার মসিয়া ঠিক কি না বলে পাপ করলে তো আল্লাহ মাফ করে ঠিক কি না বলে এবার 100 টা খুন করার পরেও খুনির মনের মধ্যে ধারণা আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম গো আল্লাহর কাছে তওবা করলে অবশ্যই মাফ করব কিন্তু আমি যেই হুজুরের কাছে গেছিলাম যেই হুজুরে আমি মারছিলাম এমন ভাবে জ্বালালে তো ভালোই গো ঠিক কিনা বলেন ওয়াজের ভিতরে যদি দৃষ্টা হয় তাহলে ওয়াজের নূর কই বাজা ঠিক কিনা আরে জালাই জালাই অঙ্গ জ্বলে রে মোরশিদ সহনায় আমার দয়াল রে আর কত যা লাইবা আমারে জালাই জালাই অঙ্গ জ্বলে রে মোরশি আর কত জালা আইবা আমারে মুর্শিদ রে আর কত যা লাইবা আমারে ওই খুনির মনের মধ্যে ধারণা হইল গো ওই ফটকা হুজুরের কাছে কেন গেছিলাম এখন একজন আসল হুজুরের কাছে যাইতে হবে ঠিক কিনা বলেন আসল নকল আছে না নাই আছে আসল হুজুরের কাছে যাইতে হবে যারা বলে মাজার বাঁংতে হইব তারা নকল হুজুর ঠিক কিনা বলে যারা বলবে মাজার বাঁংতে হইব এরা নকল হুজুর ঠিক কিনা একজন আসল হুজুরের সন্ধানে গেছে খুঁজতে খুঁজতে একজন আসল হুজুর পাইছে পায়া বলতেছে হুজুর বলে কি আমি তওবা করতে চাই বলে কেন কি তওবা করতে চাও বলে হুজুর আমি জীবনে এত বড় ভুল করছি একটা না দুইটা না 100টা খুন করছি হুজুর গো এখন যদি আমি তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবনি ওই হুজুর ডাক দিয়া বলেন তুমি 100টা খুন করছো আমার আল্লাহ তোমার তওবা কবুল করবে ওই লোকটা 100 খুনের আসামি ডাক দিয়া বলেন হুজুর গো ও হুজুর আপনি আমারে আশ্বাস দিলেন মনের মধ্যে সাহস দিলেন 100টা খুন করার পরেও আমার আল্লাহ ক্ষমা করবে গো
বলে হ ক্ষমা করবে তাইলে হুজুর আপনি আমারে তওবা করান ওই হুজুর ডাক দিয়া বলেন যেমন রোগ তেমন ডাক্তার তোমার এত বড় রোগ আমার মতন চুন্না মুন্না ডাক্তার চিকিৎসা করলে হইব না তুমি ববের মোরা দরবারে শুইলা যাও কথার কথা আর কি ওই হুজুর বললেন তোমার তওবা আমার আল্লাহ কবুল করবেন তবে আমি করাইতে পারবো না ওই বরাবর সামনে দিকে যাইতেই তাকবা গিয়া দেখবে একটা পাহাড় পড়বে পাহাড়ের মধ্যে দেখবে একটা গুহা আছে ওই গুহার ভিতরে একজন আমার আল্লাহর ওলি আছে ওই ওলি ওই গুহার ভিতরে আল্লাহর ইবাদত করে বন্দিগি করে যদি তুমি তার কাছে যাইয়া তওবা করতে পারো আমার আল্লাহ 100 খুনের আসামি তোমারে মাফ কইরা দিব যাও এইবার 100 খুনের আসামি হুজুরের কাছ থেকে রওনা দিয়া মনে করেন কথার কথা কুমিল্লা রেল স্টেশন থেকে রওনা হইছে ববের মোরা দরবারে আসবে রওনা হইছে আসতে 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 শঙ্কুশালে আসে কোথায় আসে শঙ্কুশালে আসার পরে আমার আল্লাহ বলতেছেন আজরাইল গো তাড়াতাড়ি যাও শঙ্কুশাল মোড়ের মধ্যে যেই লোকটা রাস্তা দিয়া হাঁটতেছে ববের মোড়ার দিকে রওনা দিছে এই লোকটার হায়াত শেষ হয়ে গেছে এই মুহূর্তে তুমি তার রুহটা লয়ে আসো আর তারে দুনিয়াতে রাখা যাইব না যাও এইবার আজরাইল আসছে আজরাইল আইসা মনে হয় দেরি করবো নাকি কোন দেরি আছে কোন দেরি নাই আজরাইল আইসা সাথে সাথে দাঁড়াত হাটার ভিতরে রুহুটা লইয়া গেছে তাস কইরা মাটির মধ্যে কইরা মারা গেছে বন্ধুরে আমার ও আমার বাবারা যেই মাত্র লোকটার রুহুটা আজরাইল লইয়া গেল রুহুটা সাথে সাথে ওই লোকটা মাটির মধ্যে পইরা গেছে একটা লোক যখন মারা যায় হাদিসের মধ্যে আসছে দুই দল ফেরেশতা লোকটার সামনে হাজির হয় দুই দল ফেরেশতা একদল বেহেশত থেকে আসে একদল দুজুক থেকে আসে আয়েশা দেখেন বেহেশতি ফেরেশতারা বলেন এই লোকটারে আমরা বেহেশতে লইয়া যামু দুজুকি ফেরেশতারা কয় না এই লোকটা 100 খুনের আসামি যা তা কোনো ব্যাপার না একটা খুন করলেই জাহান্নামে 100টা খুন যে করছে তারে কি বেহেশতে নেওয়া যায় যেম না আমরা দুজুক থেকে আসি তারে জাহান্নামে লইয়া যাব মারহাবা কর বেহেশতি ফেরেশতা কই সাবধানে কথা বলো আমরা তারে দিমু না আমরা তারে বেহেশতে নিয়া যামু দুই দল ফেরেশতার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন এরে জাহান্নামী ফেরেশতারা রে ও জান্নাতি ফেরেশতারা গো তোমাদের দুই দলের মধ্যে ঝগড়া কিসের তোমাদের দুই দলের মধ্যে ঝামেলা কিসের জন্য বেহেশতি ফেরেশতারা কয় এই লোকটা মারা গেছে তারে আমরা বেহেশতে নিয়া যাইতে চাই দুজুকি ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটা তো 100টা খুন করছে 100 খুনের আসামি কিভাবে বেহেশতে যাইব এই জন্য গো তারে দুজুকে নেওয়ার জন্য আসছি গো আমার আল্লাহ ডাক দিয়া কই কথা তো ঠিক 100টা খুন যেই ব্যক্তি করছে ওই ব্যক্তি তো বেহেশতি হইতে পারে না বেহেশতি দলের আগো তোমরা তারে কেন বেহেশতে নিয়া যাইবা এইবার বেহেশতি ফেরেশতার দলেরা ডাক দিয়া কই আল্লাহ গো তওবা করার নিয়তে ববের মোরা দরবারে যাইতেছিল এই জন্যই তো আমরা তারে বেহেশতে নিয়া যামু আল্লাহু আকবার তওবা করার নিয়তে ববের মুরা দরবারে যাইতেছে উলির দরবারে যাইতেছে এই জন্য বেহেশতে নিয়ে যাইবা বলে হা তুমি হায়াত দিছ না তার এটা কি তার দোষ
সে যদি হায়াত পাইতো সইলা যাইতো তোমার উলির দরবারে গিয়া যদি হাত তুইলা তোমার উলি তার ব্যাপারে তোমার কাছে তওবা করত তুমি কি maaf দিতা না বলে হ্যাঁ অবশ্যই দিতাম তাহলে maaf করে দাও আল্লাহু আকবার এবার আমার আল্লাহ কই রাখ লোকটা রওনা হইছে কোন জায়গা থেকে বলে কুমিল্লা রেল স্টেশন থেকে তো কুমিল্লা রেল স্টেশন থেকে কোথায় এসে মারা গেছে বলে শঙ্কুশাল এসে মারা গেছে একটা maaf দাও দিছে ও শঙ্কুশাল থেকে ববির মোড়া দরবার maaf দাও কই দিছি কই দেখো তো দেখি লোকটা বেশি জায়গা আইছে নাকি কম জায়গা আইছে কই আল্লাহ বেশি জায়গা চইলা আসছে এই তো আর 10 মিনিট সময় পাইলে ওই ববির মোড়া দরবারে চইলা আসতো এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন এরে ফেরেশতারা রে 100 খুনের আসামি কোনদিন বেহেশতে যাইতো না কিন্তু এই লোকটা যে বেশি জায়গা চইলা আসছে গো আমার উলির গুহায় যদি ঢুইকা যাইতো উলির কাছে যদি চইলা যাইতো আমার উলি যদি হাত তুইলা ফালাইতো আমি আল্লাহ তো মাফ কইরা দিতাম আল্লাহু আকবার মুর্শিদে প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই ওরে জালাইতে কত কোন পুরাইতে কত কো আরে জালাইতে কতক্ষণ পুরাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই মুর্শিদের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই আলহামদুলিল্লাহ বলেন বিচিদের গান চালায় দেব বেশি করলে শুনবেন নি আপনারা পরের দিন তো আবার সমালোচনা হবে দেখছিস গান গাইন না বক্তা কোন জায়গা থেকে আসছে ঠিক কিনা বলে গান জায়েজ কথা কোন কি আমার কথা শুনেন নাই গান কি জায়েজ গান জায়েজ তবে কোন গান জায়েজ এটা বুঝতে হবে আমগো মমতা সাফা একটা গান গাইছে ফাইটা যাই আমার বুকটা ফাইটা যাই আমার বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যাই বুকটা ফাইটা যাই হাইটা যাই আমার বুকটা ফাইটা যাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই গান জায়েজ না নাজায়েজ কথা কোন না এই গান জায়েজ না নাজায়েজ নাজায়েজ এই শুনলেন কোন গান জায়েজ আর কোন কোন গান নাজায়েজ এবার আবার আমগো মমতা দাফাই গান গাইছে আরেকটা বলমুনি ওই প্রথম যে গানটা গাইছিলাম খাজা বাবা এটাও গাইছে এই গানটাও গাইছে আবার আরেকটা গান শুনছি এটা হলো ওই দিকে দেখেন কি বাইরে বাইরে শুরু হইছে আইসো ফেরেশতারা কইবে বাড়ি কারে ঠিক কি না বলে কত গান চলে কোন রকম ফতোয়া নাই ওলির গান গাইলে নবীর গান গাইলে ফতোয়া আছে না না কত ধরনের ফতোয়া মুর্শিদ চরণ যে করলো সাদয়ন বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা আছে মাখন ঠিক কি না বলি আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঁচা সোন এটা বাড়ি সিদ্দিকীর গান আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঁচা সোনা
আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ মূল্যদন আরে মুর্শিদ চরণ মূল্যদন জীবন থাকতে চিনলা না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাহাতিয়া তারা তুইলা সে মাখন আরে মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাহাতিয়া তারা তুইলা সে মাখন সেই সে মাখন করলে বকন সেই সে মাখন করলে বকন বাবের ক্ষুদা থাকবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদে পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা বেবে আসি কি কই ওরে পাগলা মন সরলে গরল মিছাইয়া হারাইলি সকল ঠিকেরা বেবে আসি কি কই ওরে পাগলা মন সরলে গো রল মিশাইয়া হারাইলি সকল আর সরল দেশে যাইয়া দেখো সরল দেশে যাইয়া দেখো গরলের বাপ থাকবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার ফাইতা যাই বক্তা ফাইতা যাই এই গান না জায়েজ আর মুর্শিদের গান জায়েজ ঠিক কিনা বলেন যেই গানে ওলির কথা আছে যেই গানে নবীর কথা আছে যেই গানে কবরের কথা আছে যেই গানে মা বাবার কথা আছে ওই গান জায়েজ আল্লাহু আকবার বলেন আচ্ছা মার পাগল কারা কারা আছেন একটু হাত দেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বাবের মুরা দরবার শরীফ বাবের মুরা দরবার শরীফ যারা বায়াত হইবেন তারা চলে যান উজরাখানায় চলে যান আল্লাহু আকবার বলেন তো মার মার দরকার আছে না নাই যারা বায়াত নিয়ত আসছেন সকলে মেহেরবানি করে উজরাখানায় চলে যান আর ডেকোরেশনের বাইরে 30 টাকা শুরু করে বলছি আপনি পূর্ব বর্ষের পর্দা বানাই দেন ডেকোরেশন ভাই যেখানে আছেন আপনি পূর্ব দিকের দক্ষিণ দিকের পর্দা বানাই দেন যারা বায়াত হয়েছে তারা অত শীঘ্র হিজরাতে চলে যান রাজাতে চলে যান সবাই মনে হইতেছে নাটক করতাম বুঝছি ভালোবাসার যে এত দাম দিতে হয় এটা আমি জানি না বড়ই কষ্ট ঠিক নেই এই জন্য বলি প্রেম করিস না বাবা প্রেমের জ্বালা আছে না নাই কথা কন্যা আছে না নাই আজকে ফেমের কারণে চার পাঁচবার মাইক বন্ধ হয়েছে তারপরে কিছু কইতাম করতেছি কারণ ফেম যে করছি ববের মুরা দরবারের সাথে এটা কি ফেমের দায় না ফেম করে ধরা বলে খাইছি কেড়াও ফেম করে ধরা খাইছে তো মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই একটা গান মনে হইছে মা বাবার সম্পর্কে এটা বলতাম নি হ্যাঁ অনেকে দেখবেন হস করতে যাই মা বাবার খবর নাই ঠিক কিনা বলে বড় হাজি সাহ নামাজি সাহ জাকাতি সাহ জাকেরি সাহ কিন্তু আব্বা আম্মার খেদমত নাই ঠিক কিনা বলে যেই সন্তান মা বাবার সাথে সুসম্পর্ক রাখে না সে পীর সাহেব হতে পারে মাওলানা হতে পারে মক্কা
মদিনার ইমাম হতে পারে কিন্তু বেহেশতে যেতে পারবে না ঠিক কি না এই জন্যই বলছি ওরে কোন বিধানে আছে লেখা মানে কোন কিতাবের মধ্যে লেখা আছে কোরআন হাদিসের কোথায় লেখা আছে ওরে কোন বিধানে আছে লেখা জানতে বড় সাদ জেগেছে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে বুঝিনি বুঝিনি মা বাবারে বাদ দিয়া আল্লাহরে ভক্তি করার কথা কে তোমারে বলে আল্লাহ বলছে অকদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার খেদমত কর সুন্দর ব্যবহার কর ঠিক কি না বলে ওরে কোন বিধানে আছে লেখা জানতে বড় সাদ জেগেছে আও কর ভাই কোন বিধানে আছে লেখা জানতে বড় সাদ জেগেছে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে দশ মাস দশ দিন গর্ব রেখে কি যে কষ্ট মা করেছে দশ মাস দশ দিন গর্ব রেখে কি যে কষ্ট মা করেছে একবার যদি বুঝতি রে পাগল একবার যদি বুঝতি রে পাগল তার বিকল্প কে বায় আছে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে কার কার মা নাই হাত উঠান তো দেখি মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে দোয়া করি আল্লাহ যাদের আব্বা আম্মা নাই আব্বা আম্মার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন যার গলায় যত জোর আছে বলেন আমিন আমিন মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় যুবক ছেলেরা চাকরি হয় না শান্তি হয় না সমস্যা রোগ ভালো হই না মনে শান্তি নাই আব্বা আম্মার কাছ থেকে দোয়া লও ঠিক কিনা বল মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে ওরে যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহা মুক্তি যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার যদি কেউ বেহেশতের চৌকাটে চুমা দিতে চাই রসুল বলতে সে যেন তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয় কারণ আল্লাহ পাকের এত দামি বেহেশতটা মা বাবার পায়ের নিচে ঠিক কি না মায়ের পায়ের নিচে যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহা মুক্তি যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহা মুক্তি মহালবেহেশতের চাবি সকল শাস্ত্রে লেখা আছে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে আল্লাহু আকবার মায়ের দোয়ায় ওলি হয় বাইজিদ বুস্তামি ঠিক কিনা বলে গভীর মনোযোগ যারা দয়া করতে ইচ্ছুক অতি শীঘ্রই রোদশের ভেতরে যান আমাদের বর্তমান বদরী শিল্পী সাহেব এখানে বসে আছেন যারা দয়া দিতে আসছেন সকলে অতি তাড়াতাড়ি রোদশের ভেতরে যান আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আর কত জ্বালাইব আদের নিয়ত আছে একবারে কালা দুমড়ে এলাম ওয়াজ করে ঠিক আছে কিন্তু উঠব কেমনে পাঁচ ঘন্টা বলে আল্লাহ আকবর কোন আল্লাহ আকবর
একদার কি কে কি বলে 5 ঘন্টা থাকবেন আপনারা আপনারা কেমন তাওই না আমি বুঝি একটা ঘটনা মনে হইছে কইলে তুমি এক মহিলা দই বিক্রি করে কি বিক্রি করে দই দই লইয়া নদীর পাড় দিয়ে হাঁটতাছে দই লাগবেন নি দই তো নদীর পারে বোয়ালি কলমদার আল্লাহর ওলি আল্লাহর ইবাদত করে বুঝেনি তো গরমে কলিজারা শুকায় গেছে কি এক গ্লাস দই দেও তো দই তো খায়া বইছে তো মহিলার যায় না যাও মাল দিব কাটা মাল ঠিক কি না বলে ঠিক টেহা লাগব নি আই হাই আমার কাছে তো কোনো টাকা নাই দই তো খায়া ফলাইছি মা সইলা যাও এই মহিলা ডাক দিয়া কই তোমারে মনে করছিলাম ভালো মানুষ এখন তুমি দই খায়া টাকা দিবা না টাকা না দেওয়া পর্যন্ত যাইতাম না টাকা না দেওয়া পর্যন্ত আল্লাহর ওলি বলি কুলন্দর কই কি বিপদে পড়লাম টাকা না দিলে যাইতা না বলে না যাইতাম না একটা কাজ করো ওই এখান থেকে একটা মাটির সাকা দেখা যায় এটা আমার কাছে আনো মাড়ির সাকান সেনেন ধরেন আমারে কোনো কিছু দেখাইলে বুঝাইলে লাভ হইব না আমার দয়ের টাকা চাই বোয়ালি কলন্দার ডাক দিয়া বলেন মা গো মা দয়ের দাম কত এ মগো বোয়ালি কলন্দার একটা ফু দেওয়ার সাথে সাথে মাটির সাকা স্বর্ণ হইয়া গেছে আল্লাহু আকবার এইটা তো কোন স্বর্ণের চাকা ছিল না গো এইটা তো একটা মাটির চাকা ছিল কিন্তু এটা আপনি কেমনে স্বর্ণের চাকা করলেন বোয়ালি কলন্দার কই কথা কম তুমি তোমার টাকা লইয়া স্বর্ণের টুকরা লইয়া সইলা যাও এই মহিলা আনন্দে লাফাইতে লাফাইতে বাড়িতে গেছে স্বামীরে যাইয়া কই স্বামী গো স্বামী কই তুমি দই কেন বিক্রি করলা না এগুলি কেন নিয়ে আইছো বাদ দেন দই আজকে এমন বেহি করছি মানে কি করছো এই যে দেখো কই দি শোরনে টুকা পাইলা কই কবালি কলন্দার আমার কাছে দই খাইছিল টাকা দিতে পারে নাই আমি সাপ দিয়া ধরছি আমারে মাটির সাকায় ফু দিছে স্বর্ণ হইয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি ডাক দিয়া কই কি করলা গো মা কি করলা নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ রুহুল আমিন জালালি হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম বিশ্ব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম বাবের মোরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায় তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন এইবার ওই ব্যক্তি ডাক দিয়া কই স্ত্রী গো কি ভুল করলা গো স্ত্রী কি ভুল করলা কই কি করলাম গো স্বামী ডাক দিয়া বলে স্ত্রী গো তুমি কি জানো না আমাদের ঘরের মধ্যে কোনো সন্তান নাই আমাদের ছেলেও নাই মেয়েও নাই আল্লাহর ওলি বোয়ালি কলমদারের কাছ থেকে তুমি স্বর্ণের টুকরা কেন আনলা যেই উলি মাটির চাকার মধ্যে ফু দিলে স্বর্ণের টুকরা হয়ে যায় ওই উলি তো সন্তানও দিতে পারে কি পারে না ওই উলি তো সন্তান দিতে পারে যাও ওই মহিলা কই কথাটা তো আগে বুঝতে পারে নাই তাড়াতাড়ি করে বোয়ালি কলন্দরের কাছে চইলা গেলেন আল্লাহর ওলি গো এই দুনিয়ার সম্পদ চাই না এই দুনিয়ার স্বর্ণ চাই না আমার একটা সন্তান নাই আমার একটা সন্তান দিয়া দেন আল্লাহর ওলি ডাক দিয়া বলে মা গো মা তুমি এই এলাকার মধ্যে এলান করে দাও এই এলাকার মধ্যে জানাইয়া দাও যত মহিলার ঘরে সন্তান হয় না সবাই যেন আমি বোয়ালি কলন্দরের কাছে আসে সকল মহিলাদেরকে একসাথে সন্তান দিয়া দিব সময় তো সমস্যা বৃহস্পতিবার রাত্রে মাহফিল যে কষ্ট এই কুমিল্লা থেকে এখন মাহফিল করে আগামীকাল জুমা পড়াইতে হইবে ঢাকা জুমা পড়াইয়া আবারও কুমিল্লা আগামীকালও আপনাদের কুমিল্লা মাহফিল গাজীপুর না আগামীকাল গাজীপুর মাহফিল হারাতিয়া গাজীপুর মাহফিল তারপরের দিন কিশোরনগর মাহফিল তো ওইখানে সময় দিতে হবে শেষ করে দিতেছি আলহামদুলিল্লাহ যাওয়ার পরে সকল মহিলাদেরকে এলান দেওয়ার পরে সকল মহিলারা আসছে আল্লাহর ওলি লাইনে দাঁড় করাইছে দাঁড় করাইয়া
মুখের থেকে একটু ফান সিবায়া সিবায়া সব মহিলাদের হাতে দিয়া বলতেছে বিসমিল্লাহ করে খায়া ফেলাও আল্লাহু আকবার কর তো কিছু কিছু ওই কাটমুল্লা আছে না যেগুলি রে না খাওয়ায় আর কুত্তারে খাওয়াইতে বলছি ওই মোল্লা বলতেছে হেতে বলে সন্তান দিব আমিও যাই একবারে কালা বোরকা লাগায় গিয়ে আমি পিছনে দাঁড়াইছে সবাই সিরিয়ালের শেষ যখন সবাই রে পানির পান ফোড়া দেওয়ার পরে ওই কাটমুল্লার কাতারে আসছে আল্লাহর ওলি সব জানে কি জানে না আল্লাহর ওলি ডাক দিয়া কই আপনার সন্তান লাগবো নি লাগবো মহিলাদের কণ্ঠ করে কই লাগবো কই বুঝালন কোনা লাগবো আল্লাহর ওলি মুখ থেকে ফান দিয়া কইছে নেন খাইন এতে খায়া গেছে গে সন্তান দিয়া লাইবো কিন্তু আল্লাহর কি খেলা গো আল্লাহর কি মহিমা গো যত মহিলাদেরকে পান ফোড়া দিছিল সবার গড়ে বাচ্চা হয়েছে ওই কাক মোল্লার গড়ে ফেটে ও বাচ্চা বেতা আছে না নাই পশুবের কি বেতা মাজানে তার কোটা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ঠিক কিনা বলে পশুবের বেতা উঠছে এই কাক মোল্লার এখন কোন তো এই বাচ্চা হওয়ার কোনো ব্যবস্থা আছে সবাই তো কি হইছে কি হইছে হুজুরের ফেলে তো বড় হইছে হঠাৎ করে ছিল ছিল এই হুজুর কয় রাখেন আমি বল করছি বোয়ালি কলন্দরের কাছে কি বল করছো ওই বোয়ালি কলন্দর যে মহিলা এলান করছিল আল্লাহর ওলির কাছে গেলে সন্তান দিব আমিও গেছিলাম পান ফরাও খাইছিলাম তাই নাকি চল এই কাটমোল্লারা নিয়ে ওলির কাছে গেছে আল্লাহর ওলিদের দয়া আছে না নাই যাওয়ার পরে আল্লাহর ওলি বলছে যাও আমি তোমারে মাফ করে দিলাম তখন পেটের সন্তানটা মিশে গেছেন আল্লাহর ওলি মাফ করছেন তাইলে বোঝা গেল ওলি আউলিয়াদেরকে নিয়ে ঠাট্টা মস্কারা চলে যদি কেউ করে ওলির সাথে বিয়াদুবি মানা আদালি ওয়ালিয়ান ফাকদে আজান্তু বিল হারব আমার আল্লাহ বলেন ওলির সাথে বিয়াদুবি করলে আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজিরিন